আমি হচ্ছে আমার বাপের কবরে যাইতেছি। কেন যাইতেছি আমি সেটা হচ্ছে আমি আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। আমি আমি কেন যাইতেছি, আমি জানি সাইন্টিফিক্যালি, আই নো যে আমার বাবার শরীরের প্রত্যেকটা অ্যাটম এখন অন্য দিক সব দিকে ছড়াই গেছে, এভরি বিট অফ এনার্জি সেটা ছড়াই গেছে, স্প্রেড আউট হয়ে গেছে, দ্যার ইজ নাথিং দেয়ার, দ্যার ইজ নাথিং দেয়ার সাইন্টিফিক্যালি স্পিকিং, অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি জিনিসটা দেখি। বাট ফর সাম রিজন আমি যাইতেছি, কেন যাইতেছি সেটা যদি বিজ্ঞান যদি সেটাকে আমার যাওয়াটাকে ইরেশনাল বলে, তাও আমি জামু, আই এম গুড উইথ দ্যাট, আমি হিউম্যান বিইং, ইমোশনাল হিউম্যান বিইং, অ্যান্ড আমি ইরেশনাল হইতে মানে অ্যাট টাইমস আমি ইরেশনাল, ইরেশনাল হওয়াটা আমার জন্য ওকে, সেটা যদি অন্য কাউকে হার্ম না করে বা অন্য কাউকে কোনোভাবে ইম্প্যাক্ট না করে, আমি সেখানে যাইতেছি বিকজ আমার যাইতে ভাল লাগে, আই মিস মাই ফাদার অ্যান্ড আই গো দেয়ার, অ্যান্ড এইটার জন্য আমার কোনো ধরনের ইম্পেরিক্যাল এভিডেন্স অর সামথিং লাইক দ্যাট এটা দরকার ইয়েস মনে করি না অ্যাবসোলুটলি আমি। অ্যাবসোলুটলি বিকজ সায়েন্স এক জায়গায় আর দ্য হিউম্যান সোল ইজ ইন অ্যানাদার প্লেস, যেরকম আমরা যতই বলি না কেন যে বিশ্বাস, হ্যাঁ মানে বিশ্বাসে আমরা অনেক সময় যে ছেড়ে দিতে চাই বিশ্বাস, বাট সায়েন্স কিংবা ফার্মাকোলজিক্যালের ফাউন্ডেশন হচ্ছে যে সবকিছু এবি টেস্টিং করতে হয়। কেন? কারণ প্লাসিবো ইজ এ রিয়েল থিং। হ্যাঁ হ্যাঁ মানুষ যদি কোনো প্লাসিবো একটা জিনিস বিশ্বাস করে, দে রিয়েলি এক্স্যাক্টলি বেন্ড দ্য রিয়ালিটি ফর দেম সেলস। এক্স্যাক্টলি তো হ্যাঁ, আপনার এক্স্যাক্টলি এম্পিরিক্যাল এভিডেন্স সব জায়গায় খুঁজতে পারেন, বাট মানুষ যদি আসলে কোনো জিনিস বিশ্বাস করে ওটার একটা ভ্যালু আছে যেটা সায়েন্সও রেসপেক্ট করে, ওই জন্য এবি হ্যাঁ টেস্টিং। হ্যাঁ হ্যাঁ মাইকেল স্টিভেন্স এর একটা রিসার্চ বেসড ডকুমেন্টারি আছে ইউটিউব অরিজিনাল থেকে যেটা রিলিজ হয়েছিল, আপনারা এই যে মাইন্ড ফিল্ড নামের একটা সিজন আছে, তিনটা ইয়েস সিজন আছে কিন্তু, ইয়েস ইয়েস হ্যাঁ ইয়েস ওটাতে প্লাসিবো নিয়ে একটা এপিসোড করছিল, যে একটা ছেলের হচ্ছে চুলকানির মতো ছিল, তো ওরে হইতেছে ওই যে কি বলে ফেক এমআরআই অ্যাক্টর এনে টেনে হচ্ছে কয়েক মাস এরকম করে ট্রিটমেন্ট দেওয়ার পর আস্তে আস্তে শেষ সারছে, শেষ পর্যন্ত ভালো হয়েছে আর কি। ইমতিয়াজ কি অনেক ইমোশনাল মানুষ এমনিতে? অনেক অনেক ইমোশনাল এ ইমোশনাল তোরা জিজ্ঞেস করছি আমি জানি ভাই, তো। ইমোশনাল ইমোশনাল তো সবাই অ্যাট লিস্ট টু সাম ডিগ্রি, বাট নট ড্রিভেন বাই ইমোশন অল দ্য টাইম, আমি এটা বলবো, বাট ইমোশনাল অ্যাসপেক্ট তো থাকবেই। মানে ধরো কথার কথা, তুমি কি কান্নাকাটি করো অনেক? না এক সময় ইমোশন করতাম, মানে এখন করি না। আই এম ভেরি স্ট্রং পার্সন, আই এম ভেরি স্ট্রং পার্সন, সো ওকে ইমতিয়াজের ব্যাপারে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন আমি অ্যান্সার দিতে পারবো, সমস্যা নাই। এফআই এনায়েত আর ইমতিয়াজকে অনেক ক্লোজ। আরে আমি ওর বাসায় যা থাকছি, আমি আপনার কি বলতেছি, 2 দিন ছিলাম না, 2 দিন ছিলাম তো, হুম হুম দুই হ্যাঁ দিন দুই দিন ছিলাম আমি ওর বাসাতে, এই এই রুমে আমি থাকছি। তুমি কি ওর সাথে দেখা করতে গেছিলা, অন্য কাজে গেছিলা তখন যে আমি থাকছো? গেছিলাম থিসিসের কাজে, কিন্তু হচ্ছে তো ওর তাকে বাসা আমরা যেহেতু ক্লোজ নেটওয়ার্ক, হওয়া বলবো না, ও হ্যাপেন টু বি দেয়ার, মিলে গেছে। না তার আগেও তার সাথে দেখা হয়েছে আমার, আমি হচ্ছে যে ওর যখন ভিডিও ইয়ে হয়েছে তখন আমি শেয়ার দিছিলাম, তারপরে হচ্ছে যে কোন একটা যে স্কুল অফ ইনফ্লুয়েন্সার্স এ তখন দেখা হয়েছিল হ্যাঁ ফার্স্টে, হ্যাঁ 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 তারপরে আরেকটা আরো কোন আরো 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 আরেকবার দেখা হয়েছিল ওই যে ইয়াতে কই যে অ্যাওয়ার্ড শোতে, হ্যাঁ 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 কোন এক ওই যে বিয়েতেও না ডেইলি দেখা ডেইলি হয়েছিল। স্টার, হ্যাঁ ডেইলি ওটা ওটা স্টার তোমার কমেডি বিয়েতে, অ্যাওয়ার্ডে। না না আমার বিয়ে না, আমার আমার বিয়ে আমার ছাড়াও ইমতিয়াজের আরেকটা সাথে বিয়েতে দেখা হয়েছিল। আমারও সাথে প্রথম দেখা হয়েছে তোমার বিয়েতে, এর আচ্ছা আগে আমার আচ্ছা সাথে আচ্ছা কখনো দেখা হয়নি।